এক কথায় বলতে গেলে উড়াধুরা, এবং উনি বিশ্বমানের একজন সুপারস্টার। যে কোনো দিক থেকেই আমরা বলিউড বা হলিউডের সাথে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। তুফান, খুব ভয় পাইছি রে। একদিকে রয়েছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির তুফান শাকিব খান, বাংলাদেশের সব থেকে বড় সুপারস্টার হচ্ছে শাকিব খান। অন্যদিকে রয়েছে কলকাতার সুপারস্টার দেব। ইমার্জেন্সি নাম্বার, ঘরে আগুন লাগলে দমকল, বডি পুড়লে অ্যাম্বুলেন্স, আর কপাল পুড়লে একসময় এপার বাংলা ওপার বাংলার সব থেকে জনপ্রিয় নাম ছিল দেব। বাংলাদেশ এবং ভারতের মেয়েদের ক্রাশ ছিল দেব, এমনকি একসময় আমিও দেবের ভক্ত ছিলাম। তো এই দুই সুপারস্টারের মধ্যে আসলে কে সেরা? শাকিব খান এবং দেব এমনই দুইজন সুপারস্টার যাদের মধ্যে বরাবরের টক্কর হয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি শাকিব খান এবং দেবের মধ্যে সম্পদের দিক থেকে কে এগিয়ে রয়েছে, মানে কে সব থেকে ধনী, দেব নাকি শাকিব খান। এছাড়া গাড়ির কালেকশনের দিক থেকে কে এগিয়ে রয়েছে, কে বেশি বিলাসী জীবনযাপন করে থাকে, এক কথায় সব দিক থেকে কে সেরা। তো প্রথমে তাদের সম্পদের পরিমাণ দেখে আসে। তো বর্তমান সময়ে দেবের মোট সম্পদের পরিমাণ $12 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় ১৩২ কোটি টাকা। এই পরিমাণ সম্পদ নিয়ে কলকাতার তৃতীয় সব থেকে ধনী অভিনেতা হচ্ছে দেব। এছাড়া দেব বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়ে বছরে কোটি কোটি টাকা আয় করে থাকে। অভিনয়ের পাশাপাশি দেব রাজনীতিতে সক্রিয়। কলকাতার নায়ক হওয়ার পাশাপাশি তিনি একজন এমপি, এবং বর্তমান সময়ে দেব প্রতিটি সিনেমা করার জন্য মোটামুটি ৫০ থেকে ৬০ লক্ষ টাকা নিয়ে থাকেন। এছাড়া দেবের একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে, এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমা নির্মাণ করে দেব কোটি কোটি টাকা আয় করে থাকেন। এবার অন্যদিকে আসা যাক তুফান বস শাকিব খানের কাছে। বর্তমান সময়ে শাকিবের মোট সম্পদের পরিমাণ $21 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় ২৩১ কোটি টাকা। মানে শাকিব খানের গাড়ি বাড়ি বাদ দিয়ে শুধু ক্যাশ টাকা রয়েছে ২৩১ কোটি টাকা। এই পরিমাণ সম্পদ নিয়ে বাংলাদেশের সব থেকে ধনী অভিনেতা হচ্ছে কিং খান শাকিব খান। বাংলাদেশের অন্যান্য তারকাদের মতো শাকিব খান বিভিন্ন পণ্যের ব্র্যান্ড এন্ডর্সমেন্ট করে থাকেন, বড় বড় কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়ে আছেন শাকিব খান। এছাড়া শাকিব খানের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সম্প্রতি তিনি আরো একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করেছেন। শাকিব খান শুধুমাত্র একটি বিজ্ঞাপন করার জন্য ৫০ লক্ষ টাকার বেশি চার্জ করে থাকেন। বর্তমানে শাকিব খান প্রতিটি সিনেমা করার জন্য ১ কোটি টাকা চার্জ করেন, এবং শাকিব খানের নিজের প্রোডাকশন হাউস রয়েছে, তার প্রোডাকশনের নাম হচ্ছে এসকে ফিল্ম। এই প্রোডাকশন হাউস থেকে সিনেমা নির্মাণ করে শাকিব খান কোটি কোটি টাকা আয় করছেন। তো সম্পদের দিক থেকে দেবের থেকে অনেক এগিয়ে আছে শাকিব খান, কারণ সিনেমা ইন্ডাস্ট্রিতে দেবের থেকে অনেক আগে এসেছে শাকিব খান। তাছাড়া দেবের থেকে অনেক বেশি সিনেমা করেছেন শাকিব খান, এই কারণে দেবের থেকে অনেক ধনী হচ্ছে শাকিব খান। কিন্তু তারপরও দেব যেহেতু কলকাতার এমপি, তাই এমপিদের সম্পদ কিন্তু প্রকাশ করা হয় না। হতে পারে পলিটিক্স থেকে দেব শাকিব খানের থেকে অনেক ধনী হয়ে গিয়েছেন। তো যাই হোক, এবার তাদের গাড়ির কালেকশন দেখে আসে। কলকাতার নায়কদের মধ্যে সব থেকে বিলাসী জীবনযাপন করেন দেব। দেবের সব থেকে কম দামি গাড়িটি হচ্ছে টয়োটা ইনোভা ক্রিস্টা, এবং ভারতে এটির দাম হচ্ছে ৩০ লক্ষ টাকা। দেবের দুই নম্বর গাড়িটি হচ্ছে এমজে ক্লাস্টার, যার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। দেবের তিন নম্বর গাড়িটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস, যার বর্তমান মূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা। দেবের চার নম্বর গাড়িটি হচ্ছে বিশ্বসেরা এসইভি, যার নাম হচ্ছে রেঞ্জ রোভার ভগ, এটির মূল্য হচ্ছে ২ কোটি ৫০ লক্ষ টাকা। দেবের সর্বশেষ গাড়িটি হচ্ছে বিএমডাব্লিউ X5, যার বর্তমান বাজার মূল্য ৩ কোটি টাকা। এবার আসা যাক শাকিব খানের কাছে। বাংলাদেশের সব থেকে ধনী অভিনেতা হচ্ছে শাকিব খান, তাই তিনি সব থেকে দামি গাড়ি ব্যবহার করবেন, এটাই স্বাভাবিক। এমনও গুঞ্জন শোনা যায় শাকিব খান প্রতি বছর রোজার ঈদে একটি করে বিলাসবহুল গাড়ি কিনে থাকেন। তবে তার যে গাড়িগুলোর তথ্য অনলাইনে পাওয়া গিয়েছে সেগুলোর নাম উল্লেখ করলাম। শাকিব খানের অন্যতম একটি গাড়ি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস। এছাড়া শাকিব খান ব্যবহার করে থাকে টয়োটা প্রাডো। তাছাড়া বিএমডাব্লিউর একটি গাড়ি ব্যবহার করে থাকে শাকিব খান। শাকিব খান যে চশমাগুলো ব্যবহার করে থাকে তার এক একটির মূল্য ১ লক্ষ টাকা। তাই শাকিবের একটি চশমা যদি আপনি কুড়িয়ে পান তাহলে লাখপতি হয়ে যাবেন। তো যাই হোক, শাকিব খান এবং দেবের গাড়ির কালেকশন দেখতে পেলেন। এবার আমরা দেবের ব্যক্তিগত কিছু ফ্যাক্ট জেনে আসি। দেবকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নাই, বিশেষ করে ২০০৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত যে সকল মেয়েরা স্কুল কলেজে পড়ত তাদের অনেকের ক্রাশ ছিল এই দেব। এমনকি সে সময় অনেক ছেলের আইকন এবং স্টাইল স্টার ছিল দেব, মানে এক কথায় সে সময় দেবের রাজ চলছিল। দেব জন্মগ্রহণ করেছিল ১৯৮২ সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে ৪০ বছর এবং তার উচ্চতা হচ্ছে ৬ ফিট। তিনি জন্মগ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায়। দেবের আসল নাম হচ্ছে দীপক অধিকারী এবং তার ডাক নাম হচ্ছে রাজু, কিন্তু তার ভক্তরা তাকে দেব বলেই ডাকে। মানে ইন্ডাস্ট্রিতে আসার পর তার নাম ডিরেক্টরদের তেমন একটা পছন্দ হচ্ছে।
ছিল না, যার কারণে তার নাম দীপক অধিকারী বাদ দিয়ে দেব রেখে দেওয়া হয়। ঠিক এইরকমটাই করা হয় শাকিব খানের সাথে, তবে সে বিষয়ে আমরা একটু পরে জানবো। দেবের পরিবারে মোট চারজন সদস্য রয়েছে। তার বাবা হচ্ছেন গুরুদাস অধিকারী, তার মায়ের নাম হচ্ছে রশ্মি অধিকারী, তার এক ছোট বোন রয়েছে যার নাম হচ্ছে দীপালী অধিকারী। তবে এদের কাদের উপরে অধিকার রয়েছে বুঝতে পারছি না, সবার নামের শেষে অধিকারী রয়েছে। তো যাই হোক, সিনেমা ইন্ডাস্ট্রিতে দেবের কিছু প্রেমের গুজব রয়েছে। যেমন 2008 সালের শেষের দিকে চ্যালেঞ্জ সিনেমা করার সময় অভিনেত্রী শুভশ্রীর সাথে দেবের সম্পর্ক গড়ে ওঠে। 2008 সাল থেকে 2012 সাল পর্যন্ত তাদের মধ্যে দীর্ঘ 5 বছরের সম্পর্ক ছিল এবং তাদেরকে টলিউডের সব থেকে বেস্ট জুটি বলা হতো। তাদের জুটি এতটাই রিয়ালিস্টিক ছিল যে অনেকে দেব এবং শুভশ্রীকে স্বামী স্ত্রী মনে করত। কিন্তু 2012 সালে তাদের ব্রেকআপ হয়ে যায়, আর এই ব্রেকআপ করেছিল শুভশ্রী, কারণ শুভশ্রী ভালোবেসে ফেলেছিল ডিরেক্টর রাজ চক্রবর্তীকে। 2019 সালে রাজ চক্রবর্তীকে বিয়ে করে শুভশ্রী এবং বর্তমানে তাদের ঘরে সন্তান রয়েছে। তো যাই হোক, শুভশ্রীর সাথে ব্রেকআপ হওয়ার পর দেব বেচারার মন অনেক খারাপ ছিল, তাই 4 বছর ধরে কোনো প্রেম করেনি। কিন্তু 4 বছর পর 2016 সালে চ্যাম্প সিনেমা করার সময় কো-অ্যাক্ট্রেস রুক্মিণীর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মানে বোঝা যাচ্ছে ভালোবাসারও পরিবর্তন হতে পারে, আপনার উন্নতির সাথে সাথে আপনার চয়েসেরও পরিবর্তন হতে পারে। তো যাই হোক, আজ পর্যন্ত দেব মোট 50টি সিনেমাতে অভিনয় করেছে। তো দেব বর্তমানে নিজস্ব বাড়িতে থাকেন না, তিনি দক্ষিণ কলকাতায় একটি ফ্ল্যাট কিনে নিয়েছেন আর বর্তমানে তিনি সেখানে বসবাস করছেন। তো দেব কিভাবে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসলো চলুন এক নজরে দেখে আসি। তো দেবের বাবা পেশায় ক্যাটরাক ছিলেন, মানে রান্নাবান্না করতেন, এই রান্নাবান্নার কাজ করতেন মুম্বাইয়ে। দেব তার বাবাকে হেল্প করার জন্য মুম্বাইয়ে চলে যান আর সেখানে তার বাবাকে সাহায্য করার পাশাপাশি মুম্বাইয়ের বান্দ্রাতে পড়াশোনা করেন আর মুম্বাইয়ের বিদ্যাপীঠ ইউনিভার্সিটি থেকে তার গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। তবে এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, দেব খাবার দাবার সার্ভ করতেন ফিল্ম ইন্ডাস্ট্রি লোকেদের সাথে, মানে শাহরুখ খান কিংবা সালমান খানের বাড়িতে কিংবা কোনো সিনেমার অনুষ্ঠানে, আর তাদেরকে দেখে অনুপ্রাণিত হয়ে দেব অ্যাক্টর হওয়ার স্বপ্ন দেখে। এরপর দেব তার শহর কলকাতায় ফেরত আসে আর কলকাতায় অনেক অডিশন দেওয়ার পরে 2005 সালে একটি ছোট সিনেমাতে কাজ করার সুযোগ পান। তার প্রথম সিনেমার নাম ছিল অগ্নিশপথ। সিনেমাটি মুক্তি পাওয়ার পর এটি অনেক বড় ফ্লপ হয়, কিন্তু দেবের ভালো অভিনয়ের জন্য দেব সবার আলোচনায় চলে আসেন। তারপর দেব রবি কিনাগের পরিচালিত আই লাভ ইউ সিনেমায় অভিনয় করেন। সিনেমাটি বাংলাদেশে এবং ভারতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল আর এই সিনেমাটি করার পর দেবের ভাগ্য খুলে যায়। এরপর দেবকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, দেব শুধুমাত্র চ্যানেল ইউনিকের ভিডিও দেখত। এরপর দেব একের পর এক হিট মুভি দর্শকদের উপহার দেয়, যেমন 2008 সালে প্রেমের কাহিনী, বিখ্যাত সিনেমা মন মানে না এবং চ্যালেঞ্জ। দেবের ক্যারিয়ারের সব থেকে সফল সিনেমা হচ্ছে চাঁদের পাহাড়, এটি হচ্ছে কলকাতার সর্বোচ্চ আয়কারী সিনেমা। এই সিনেমাটি অনেকগুলো ভাষায় রিলিজ হয়েছিল, তো এই কারণে দেব বেশ কিছু দেশে পরিচিতি পেয়ে যায়। দেব 2014 সাল থেকে রাজনীতি করছে আর এবারের নির্বাচনে দেব আবারও কলকাতার এমপি হয়েছেন। তো আশা করি দেব সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারলেন। এবার আমরা দেখে আসি বাংলাদেশের সুপারস্টার শাকিব খান সম্পর্কে। তো যেমনটা জানেন, শাকিব খানের আসল নাম হচ্ছে মাসুদ রানা, তবে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার পর তিনি তার নাম পরিবর্তন করে শাকিব খান রাখেন। তিনি জন্মগ্রহণ করেছেন 1979 সালে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায়। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 45 বছর। তার উচ্চতার ব্যাপারটি হচ্ছে, তার উচ্চতা 6 ফুট 1 ইঞ্চি। তো শাকিব খানের বাবার নাম হচ্ছে আব্দুর রব এবং তিনি একজন সরকারি অফিসার ছিলেন, আর শাকিব খানের মায়ের নাম হচ্ছে নূর জাহান। শাকিবের একজন ছোট ভাই এবং ছোট বোন রয়েছে, তবে অনলাইনে তাদের কোনো ছবি পাওয়া যায়নি। শাকিব খানের প্রেমের ব্যাপারটি হচ্ছে, শাকিব খান আজ পর্যন্ত অনেক নায়িকার সাথে প্রেম করেছে, তবে বিয়ে করেছে মাত্র 2 নায়িকাকে। শাকিব খান উপবিশ্বাসকে বিয়ে করে 2008 সালে এবং 2008 সাল থেকে 2018 সাল পর্যন্ত উপবিশ্বাসের সাথে তার সম্পর্ক ছিল এবং বর্তমানে তাদের ঘরে একজন সন্তান রয়েছে, এই সন্তান পালন করছেন উপবিশ্বাস। পরবর্তীতে 2018 সালে শাকিব খান শবনম বুবলিকে বিয়ে করেন এবং তাদের ঘরেও একটি পুত্র সন্তান রয়েছে, এই পুত্র সন্তানকে পালন করছে বুবলি। তো যাই হোক, শাকিব খান 1999 সালে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার পর আজ পর্যন্ত কতগুলো সিনেমা করেছে সেটি গুগল দেখে বলা অসম্ভব, তবে আমার মনে হয় শাকিব খান বাংলাদেশ এবং কলকাতার সিনেমা মিলিয়ে 100টির উপরে সিনেমা করেছে এবং সবগুলো যোগ করলে হয়তো 200টির উপরে হতে পারে। তো যাই হোক, কিছু ইউটিউবারদের মতে শাকিব খান এই বাড়িটিতে বসবাস করতেন এবং এই বাড়িটি রয়েছে নারায়ণগঞ্জে, মানে এই বাড়িতে শাকিব খানের জন্ম হয়েছে। বর্তমানে শাকিব খান ঢাকার এই বাড়িটিতে বসবাস করছেন আর এটি হচ্ছে শাকিব খানের গুলশানের বাড়ি। এই বাড়িটি নিয়ে শাকিব খানের অনেক ঝামেলা হয়েছিল, ঢাকার রাজুকের সাথে শাকিব খানের অনেক ঝামেলা বেঁধেছিল। মজার ব্যাপারটি হচ্ছে, 2017 সালে এক অটোরিকশাওয়ালা শাকিব খানের উপরে মামলা করে, তবে কিছু কিছু পত্রিকা বলছে শাকিবের বিরুদ্ধে 50 লক্ষ টাকার মামলা করেছিল একজন রাজমিস্ত্রি। শাকিব খানের রাজনীতি নামের একটি সিনেমা রয়েছে, এই সিনেমাতে একটি ডায়লগ ছিল যেখানে শাকিব খান তার নায়িকাকে একটি মোবাইল নাম্বার দেয়, কাকতালীয় ভাবে সেই মোবাইল নাম্বার মিলে যায় রাজমিস্ত্রির মোবাইল নাম্বারের সাথে, আর এরপর থেকে লাগাতার ওই রাজমিস্ত্রির মোবাইল নাম্বারে কল আসতে থাকে আর সবাই কল করে শাকিব খানকে চাইতে থাকে। আর দিনের মধ্যে এত কল আসার কারণে সেই রাজমিস্ত্রি শাকিব খানের উপরে রেগে গিয়ে 50 লক্ষ টাকার মানহানি মামলা করে। তো শাকিব খানের সিনেমায় আসার ব্যাপারটি হচ্ছে, তার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন আর সরকারি চাকরি মানে এক জেলা থেকে অন্য জেলায় ঘুরে বেড়ানো, তাই শাকিব খানের জন্ম নারায়ণগঞ্জে হলেও তার বাবা ট্রান্সফার নিয়ে ঢাকায় চলে আসেন। আর
শাকিব খান ছোট থেকে সেখানেই বড় হয়েছে। আর শাকিব খান যখন ক্লাস নাইনে পড়ে তখন তিনি মার্শাল আর্ট শিখেছিলেন। মজার ব্যাপারটি হচ্ছে শাকিব খান সায়েন্সে পড়তেন, আর এমনটাও শোনা গেছে শাকিব খান নাকি ভালো স্টুডেন্ট ছিলেন। সেই সময় শাকিব খানের স্বপ্ন ছিল ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়া, যেমনটা আমাদের প্রত্যেকের থাকে, কিন্তু গার্লফ্রেন্ডের জন্য আর হয়ে ওঠে না। পড়ালেখার পাশাপাশি শাকিব খান নাচানাচি করতেন, নাচের প্রতি তার আগ্রহ ছিল। তিনি পড়াশোনার পাশাপাশি আজিজ রেজার কাছে নাচ শিখতেন, তিনি হচ্ছেন বাংলাদেশের সিনেমার নাচের কোরিওগ্রাফার। আর এভাবে শাকিব খান চলচ্চিত্র জগতে কারোর সাথে পরিচিত হন। তো যাই হোক, যখন তার বয়স 19 বছর, 1998 সালের দিকে তিনি তখন ইন্টারমিডিয়েট পাশ করেন, তখন শাকিব খান কৌতূহলবশত কোরিওগ্রাফার আজিজ রেজার সাথে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন বোর্ডে ঘুরতে যান। আর সেই সময় শাকিব খানের চেহারা অনেক সুন্দর ছিল, আর আজিজ রেজার সাথে এরকম সুন্দর একটা ছেলেকে দেখে বাংলাদেশের পরিচালক কাবুল খায়ের বুলবুল শাকিব খানকে সিনেমার জন্য পছন্দ করে নেয়। তিনি তার পরবর্তী সিনেমা করার জন্য শাকিব খানকে প্রপোজাল দেন, আর সেই প্রস্তাবে শাকিব খান রাজি হয়ে যায়। কিন্তু কোনো একটা দুর্ঘটনার কারণে সেই সিনেমার শুটিং করা হয়েছিল না। কিন্তু সেই বছরই রফিকুল ইসলাম নামের আরেকজন পরিচালক শাকিব খানকে তার সিনেমার জন্য পছন্দ করে নেয়। তার পরবর্তী সিনেমা ছিল সবাই তো সুখী হতে চাই, আর এত বড় সিনেমাতে অভিনয় করার জন্য শাকিব খান তৎক্ষণাৎ রাজি হয়ে যান। এরপর ইন্টারমিডিয়েট পাশ করে শাকিব খান আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন না, তিনি সিনেমা জগতে পুরোপুরি কাজ করা শুরু করে। তো 1998 সালে শাকিবের প্রথম সিনেমা সবাই তো সুখী হতে চায় এর শুটিং শুরু হয়। এই সিনেমার শুটিং চলছিল, এরই মধ্যে শাকিব খান আরো একটি সিনেমার অফার পায় যার নাম ছিল অনন্ত ভালোবাসা। তো এভাবে শাকিব খানের দুইটি সিনেমার শুটিং একসাথে শুরু হয়। তবে সবাই তো সুখী হতে চায় এটির শুটিং আগে শুরু হলেও অনন্ত ভালোবাসা এই সিনেমাটির শুটিং আগে শেষ হয়, আর 1999 সালে অনন্ত ভালোবাসা সিনেমাটি মুক্তি পায়, আর এটি হয়ে যায় শাকিবের প্রথম সিনেমা। অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে বাংলাদেশের পাবলিক প্রথমবারের মতো টিভিতে শাকিব খানকে দেখতে পায়। মজার ব্যাপারটি হচ্ছে শাকিবের প্রথম সিনেমার বেতন ছিল মাত্র 5,000 টাকা, তবে তখনকার দিনে 5,000 টাকা অনেক ছিল। তো এইভাবে পরবর্তীতে একের পর এক শাকিব খানের সিনেমা মুক্তি পেতে থাকে। শাকিবের এতগুলো সিনেমা রয়েছে যে সবগুলোর নাম বলাই যাবে না। তো যাই হোক, শাকিবের সব থেকে সফল সিনেমা হচ্ছে প্রিয়তমা, যেটি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমা। তবে তার তুফান সিনেমা আসছে, দেখা যাক তুফান সিনেমা কেমন পারফরমেন্স করে। অনেকে বলছে এটি প্রিয়তমার রেকর্ড ভেঙে দিবে। তো শাকিব খান এবং দেবের মধ্যে আপনি কাকে ভোট দিবেন সেটি কমেন্ট করে জানান। আমাদের কমেন্ট বক্স চেক করলে বোঝা যাবে শাকিবের ফ্যান বেশি নাকি দেবের ফ্যান বেশি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার।